Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রতিবার মতোই আপনারা দেখছেন রিজন নাবিদ। চলে আসছি আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ শট নিয়ে। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। খুবই প্রয়োজনীয় আপডেটগুলি আপনি প্রপার জীবনে থাকতে আপনার উপকারে আসবে। আমরা প্রতিনিয়তই কুয়েতের আপডেটগুলো প্রবাসীদের সাথে শেয়ার করতেছি। আর এই ধরনের আপডেট আপনি প্রতিনিয়তই জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। চলুন শুরু করা যাক। কুয়েতের প্রবাসী বাংলাদেশীদের জন্য কুয়েত বাংলাদেশ দূতাবাসের জরুরি একটি বিজ্ঞপ্তি। কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি পাসপোর্ট সেবা প্রত্যাশীগণকে জানানো যাচ্ছে যে দূতাবাসের পাসপোর্ট সেবায় নিয়োজিত 8 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 4 জনই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আগত সেবা প্রত্যাশীগণ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা স্বার্থে বিগত 1 সপ্তাহ যাবৎ পাসপোর্ট সেবা বন্ধ রাখা হয়েছে। আগামী সপ্তাহে 22 নভেম্বর রবিবার থেকে অবশিষ্ট 4 জন কর্মকর্তা বা কর্মচারী দ্বারা সীমিত আকারে পুনরায় পাসপোর্ট সেবা চালু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি কর্মদিবসে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত সর্বোচ্চ 200টি আবেদন গ্রহণ করা হবে এবং বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হবে। এই পরিপ্রেক্ষিতে দূতাবাসের জনবল স্বল্পতা ও আগত সেবা প্রার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে আগামী 2 মাসের মধ্যে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে যাবে কেবল ওই সকল সম্মানিত আবেদনকারীকে দূতাবাস আবেদন জমা দিতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাদের আকামা 2 মাসের বেশি আছে তারা কয়েকদিন পরে আবেদন জমা দিতে পারবেন। এছাড়া সম্মানিত পাসপোর্ট ডেলিভারি গ্রাহকদের প্রতি কর্মদিবসে বেলা 2টা থেকে বিকেল 4টার মধ্যে দূতাবাসে আসার জন্য অনুরোধ করা হলো। বেলা 2টার পূর্বে কোনো ক্রমে ডেলিভারি প্রদান করা হবে না। ভিড় এড়ানোর লক্ষ্যে যাদের এখনই ডেলিভারি গ্রহণ জরুরি নয় তাদেরকে কয়েকদিন পরে এসে ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোভিড-19 সংক্রমণজনিত এই কঠিন সময়ে বাংলাদেশ দূতাবাস কুয়েত সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করে। সকলের অবগতির জন্য বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো। যেসব প্রবাসী ভাইরা ভিডিও দেখে থাকেন বা এসব আপডেটগুলি জেনে থাকেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন একজন প্রবাসী বাংলাদেশির কাছে যে পাসপোর্ট ডেলিভারির অপেক্ষায় আছে অথবা পাসপোর্টের জন্য আবেদন করবে, যাতে করে সেই বাংলাদেশি এই আপডেটটি পেয়ে উপকৃত হয়। আপনাদের স্বার্থে আমরা প্রতিনিয়তই ভিডিও আপডেট দিয়ে থাকি। আপনি যখন সোশ্যাল নেটওয়ার্কে একটি ভিডিও দেখেন আপনি কমেন্টস করতে পারেন, আপনি লাইক করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি।